নিউটনের ঈশ্বর। বাংলাদেশে আজ ডেভিডের তৃতীয় দিন। সে এতদিন ক্যান্টিনে খাওয়ার বায়না করে যাচ্ছিল, কিন্তু গত রাতে আমার কাছে ক্যান্টিনের বিখ্যাত সব গল্প শুনে পারলে তো সে বমি করে আসে। তাকে বলেছিলাম ক্যান্টিনগুলো ঐতিহ্যবাহী গল্পগুলো। গল্প বলা শেষ হলে সে খকখক করে হেসে উঠল। আসলে কি তরকারিতে মশামাছি পাওয়া যায়? আমি জোর দিয়ে বললাম, শুধুই কি মশামাছি? কপাল ভালো হলে জুট মিলতে পারে, রশিও দেখা যেতে পারে। কপাল আরেকটু ভালো হলে নিংটি ইঁদুরের বাচ্চা, এমনকি তেলাপোকার সন্তানও মিলতে পারে। আমার কথা শুনে সে আবার খকখক করে ওয়াশরুমের দিকে দৌড় দিল। সাদা চামড়ার আমেরিকানের কাছে এসব বিদঘুটে লাগতেই পারে, কিন্তু বাঙালি ছাত্রদের ব্যাপারে এই ব্যাপারগুলো এখন এক প্রকার ঐতিহ্যের মতো হয়ে গেছে। ক্যান্টিনের খেতে এসেছে, অথচ কোনো দিন এরকম ঘটনার সাক্ষী হয়নি, এমন ছাত্র খুঁজে পাওয়া বেশ মুশকিল। আর আমাদের ক্যান্টিনের বিখ্যাত ডাল কাহিনীর কথা তো বাদই দিলাম। নীল নদের পানিকে সবচেয়ে স্বচ্ছ পানি বলে জানতাম, কিন্তু সেদিন প্রথম ক্যান্টিনে ডালের চেহারা দেখেছি, সেই দিনটি ভুলটি ভেঙে গেছে। আমাদের ক্যান্টিনে ডালের পানির চেয়ে স্বচ্ছ আর কোনো কিছুই থাকতে পারে না। এসব গল্প শোনার পরে ক্যান্টিনে খাওয়ার সব আশা ডেভিড জলাঞ্জলি দিল। কিচেন থেকে 3 কাপ চাট নিয়ে আমাদের মাঝে উপস্থিত হলো সাজিদ। ডেভিড আর আমার হাতের চা দিয়ে নিজে চেয়ারে গিয়ে বসলো। সে 4 কাপে চুমুক দিতে এতে ডেভিডের উদ্দেশ্য সাজিদ বলল, আচ্ছা ডেভিড, ড্যান ব্রাউনের লেখা তোমার কেমন লাগে? ড্যান ব্রাউনের কথা শুনলেই ডেভিড মুখ খেঁচিয়ে ওঠে, জঘন্য লাগে। ডেভিডের মুখের সে এক্সপ্রেশন নিয়ে জঘন্য লাগে শব্দটি উচ্চারণ করলো তা ছিল দেখার মতো। সাজিদ বলল, জঘন্য লাগার কারণ? লোকটি তো খুব ভালো লেখে, নিউ ইয়র্ক টাইমস কি বলল শুনুনি তাকে নিয়ে। হ্যারি পটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী কেবল ড্যান ব্রাউন, কেউ কেউ তো আরও কয়েক কাঠি সরেস তার ব্যাপারে। একজন তো বলেই ফেলেছিল যে ড্যান ব্রাউন হচ্ছে ইতিহাসের সেরা রাজপুত্রদের মধ্যে। এলো, দেখলো এবং জয় করে নিল। ডেভিড তার মুখের অবস্থা কোনো রকম পরিবর্তন না করে বলল, আই সি। লোকটি যতখানি না লেখক তার চেয়ে বেশি ধর্মবিদ্বেষী, ক্রিশ্চিয়ানিটি নিয়ে তার মধ্যে বেশ ভালো রকম অ্যালার্জি আছে। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় লোকটি নিজেই একজন ইলুমিনাতির সদস্য। হেসে উঠল সাজিদ, বললো, হতেও পারে, দুনিয়ায় কে যে কোন দিকে ইলুমিনাতিতে হয়ে আছে তার আমরা কেউ ট্যারি পাই না। এমনও হতে পারে তুমি নিজেই একজন ইলুমিনাতি সদস্য এবং আমাদের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছ। সাজিদের কথা শুনে ডেভিড তার মুখটি আরও শক্ত করে বলল, আর ইউ কিডিং? হোয়াই শুড আই বি এ মেম্বার অফ দ্যাট বুলশিট ইলুমিনাতি? এই আমেরিকান যে কেবল ড্যান ব্রাউনের উপরেই রেগে আছে তা নয়, গুপ্ত সংগঠন ইলুমিনাতির উপরেও সে দেখছে ভীষণ রকম বিরক্ত। সাজিদ বলল, তা ড্যান ব্রাউনকে তোমার ধর্মবিদ্বেষী বলে মনে হয় কেন? ধর্মবিদ্বেষী নয় তো কি? লোকটি জোর করে প্রমাণ করতে চায় যে ক্রিশ্চিয়ানিটি হলো বিজ্ঞান বিরোধী ধর্ম। আদিকাল থেকেই নাকি বিজ্ঞানের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে চার্চ। তুমি কি বলো সাজিদ, এসব কথা কি কোনো ভিত্তি আছে আদৌ? পৃথিবীর সেরা বিজ্ঞানীরা খ্রিস্টান। বিজ্ঞানী নিউটনের কথাই ধরো, তিনি তো আগাগোড়া একজন ধার্মিক খ্রিস্টান ছিলেন। কই, চার্চ কি কখনো তার জ্ঞান চর্চায় বাধা দিয়েছে, বাধা হয়ে দাঁড়িয়েছে? আধুনিক বিজ্ঞানের ভিত্তি যার হাতে ঘড়া, আজীবন তিনি নিজেই ছিলেন একজন নিবেদন প্রাণ খ্রিস্টান। খ্রিস্টানটি যে বিজ্ঞান বিরোধী কোনো ধর্ম নয় এটার প্রমাণ তো স্বয়ং নিউটনই, তাই না? ডেভিডের লজিক শুনে সাজিদ বলল, তা বেশ ভালোই বলেছো তুমি, নিউটন অবশ্যই একজন খাঁটি খ্রিস্টান ছিলেন। সাজিদের মুখে খাঁটি খ্রিস্টান কথাটা শুনে ডেভিডের সন্দেহের চোখ আমাদেরকে তাকালো, বলল, হোয়াট ডু ইউ মিন বাই দি খাঁটি খ্রিস্টান? খাঁটি খ্রিস্টান মানে তিনি অ্যাকচুয়াল খ্রিস্টান ধর্মে বিশ্বাস করতেন, যে ধর্মে প্রচার করেছিলেন জিজাস ক্রাইস্ট। আরও সহজ করে বলতে গেলে, নিউটন মনে প্রাণে অবিকৃত খ্রিস্টান ধর্মকে অন্তরে লালন করেছেন। বিকৃত হয়ে যাওয়া ক্রিশ্চিয়ানিটি থেকে তার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। বলতে গেলে বিকৃত ক্রিশ্চিয়ানিটির বিরুদ্ধে নিউটন এক প্রকার কলম যুদ্ধ চালিয়েছিলেন। সাজিদের কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। নিউটনকে তো আমরা স্রেফ একজন পদার্থবিজ্ঞানী বলেই চিনি, তিনি আবার ক্রিশ্চিয়ানিটির বিরুদ্ধে লড়াইতে কবে অংশ নিয়েছেন? সাজিদের কথা শুনে ডেভিডও অবাক হয়ে গেল, বলল, তোমার কথা আমি বুঝতে পারিনি সাজিদ, তুমি কি বলতে চাচ্ছ যে ক্রিশ্চিয়ানিটি একটি বিকৃত ধর্ম? সাজিদ বলল, অনেকটাই। তোমার এরকম মনে হবার কারণ? তোমাকে তো সেদিন দেখেছিলাম যে প্যাগানদের উৎসব কীভাবে ক্রিসমাস ডে হিসেবে পালন করো, এটি কি বিকৃত নয় ডেভিড? কিছুক্ষণ চুপ করে থেকে ডেভিড বলল, কিন্তু এটি তো নির্দিষ্ট কিছু ক্রিশ্চিয়ানের দোষ, তাই না? ক্রিশ্চিয়ানিটি বা বাইবেল তো দোষের নয়, শুধু তো ক্রিসমাস ডে নয়, এরকম আরও অনেক কিছু খ্রিস্টান ঢুকে পড়েছে যা অদৌ ক্রিশ্চিয়ানিটি ছিল না, এবং সেগুলো বিরুদ্ধে মূলত বিজ্ঞানী নিউটনের অবস্থান ছিল। যেমন, প্রশ্ন করলেন ডেভিড। সাজিদ বলল, এ যেমন ধরো ত্রিতত্ত্ববাদ। ত্রিতত্ত্ববাদের কথা শুনে ডেভিডের পুরো চেহারায় মুহূর্তের ঘুমেটা আকার ধারণ করলো।
সে বলল, তুমি কি বলতে চাচ্ছ যে ট্রিনিটির ধারণা ক্রিসমাস ডের মতো প্যাগানদের কাছ থেকে ধারণ করা? আমি তা বলছি না, বলতে চাইছি যে ট্রিনিটির সাথে মূল ক্রিশ্চিয়ানিটির কোনো সম্পর্ক নেই। ট্রিনিটি হচ্ছে ঈশ্বর, হলো তিনজন, কিন্তু আদি ক্রিশ্চিয়ানিটিতে ঈশ্বর ছিলেন কেবলই একজন। আদি ক্রিশ্চিয়ানিটিতে জিজাস ক্রাইস্টকে কখনোই ঈশ্বর হিসেবে দেখা হতো না, বরং তাকে ঈশ্বরের দূত হিসেবেই দেখানো হতো। কিন্তু কালের পরিক্রমায় ক্রিশ্চিয়ানিটিতে ট্রিনিটির তত্ত্ব ঢুকে পড়ে এবং একজন ঈশ্বরের জায়গায় দখল করে বসে তিনজন ঈশ্বর। কিন্তু বিজ্ঞানী নিউটন এই ট্রিনিটি তত্ত্বে বিশ্বাস করতেন না, তিনি একজনকে ঈশ্বর হিসাবে বিশ্বাস করতেন। ডেভিড বলল, তার মানে নিউটন জিজাস ক্রাইস্টকে স্বীকার করতো না? অবশ্যই স্বীকার করত। নিউটন জিজাস ক্রাইস্টকে কেবল ঈশ্বরের একজন দূত হিসেবে বিশ্বাস করত, ঈশ্বর হিসেবে নয়। নিউটন ঈশ্বর হিসেবে তাকেই বিশ্বাস করত যিনি জিজাস ক্রাইস্টকে দূত বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাদের আলোচনা থেকে বেশ মজা পাচ্ছি। ড্যান ব্রাউন ইলুমিনাতির গোপন কোনো সদস্য কিনা এই রহস্য চেয়ে, বিজ্ঞানী নিউটন ট্রিনিটিতে বিশ্বাস করতো কিনা সেই রহস্যই এখন বেশি জমে উঠেছে। ডেভিড জানতে চাইল, নিউটন যে ট্রিনিটিতে বিশ্বাস করতো না তার প্রমাণ? সাজিদ হাসল, এসে বলল, আমার এই দাবির প্রমাণ রয়েছে নিউটনের সেই 12টি সূত্রে। নিউটনের 12টি সূত্র? মুখে বিড়বিড় করলো ডেভিড। নিউটনের গতির 3 সূত্রের কথা জানি এবং বইতে পড়েছি, কিন্তু নিউটনের 12 সূত্র নামে কোনো কিছু তো পড়িনি কখনো। সাজিদকে উদ্দেশ্য করে বললাম, নিউটনের 12 সূত্র আবার কী জিনিস? এবার সে আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আজকে তাকে এতবার হাসতে দেখে আমি অবাক বোধ করছি। আমার প্রশ্নের উত্তর হিসেবে সে বলল, আমরা বেশিরভাগই বিজ্ঞানী নিউটনকে চিনি, কিন্তু আমরা অধিকাংশই ধর্মীয় স্কলার নিউটনকে চিনি না। সাজিদের কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। আমি বললাম, ধর্মীয় স্কলার নিউটন মানে কি? নিউটন নামে কোনো ধর্মীয় স্কলার আছে নাকি? বিজ্ঞানী নিউটনই হলো ধর্মীয় স্কলার নিউটন। অবাক হলো ডেভিড, অবাক হলাম আমিও। বললাম, আশ্চর্য, এমন কঠিন করে কথা বলছিস কেন? তুই যা বলতে চাচ্ছিস সহজ করে বলে ফেল, একেবারে জলবৎ তলবৎ করে। বিজ্ঞানী নিউটন আর ধর্মীয় স্কলার নিউটন, এসব টার্ম ব্যবহার করে ধোঁয়াশা তৈরি করবি না একদম। সাজিদের একটা বদ অভ্যাস হচ্ছে সে সব কিছুকে দার্শনিকতা কবচাতে শুরু করে, সহজ ব্যবহারকে কঠিন, কঠিন শব্দ ব্যবহার করে জটিল করে তুলে। আবার কথাকে সে আমলে নিয়েছে বলে মনে হয় না, সে আগের মতোই বলে যেতে লাগলো, স্যার আইজ্যাক নিউটন আমরা বিজ্ঞানী হিসেবেই চিনি তার বৈজ্ঞানিক কর্মকাণ্ডের জন্য, কিন্তু বিজ্ঞানী পরিচয়ের বাইরেও তার বিশাল একটি পরিচয় আছে, সেটি হলো তিনি ছিলেন একজন ধর্মীয় পণ্ডিত। সারা জীবন তিনি বিজ্ঞান নিয়ে যত কাজ করেছেন, ধর্ম নিয়ে কাজ করেছেন তার 3 গুণ। বিজ্ঞানের জন্য সারা জীবন তিনি যত শব্দ লিখেছেন, ধর্মের জন্য লিখেছেন তার 5 গুণ। কিন্তু কোনো এক আশ্চর্য কারণে নিউটনের ধার্মিকতা আর ধর্ম নিয়ে তার গবেষণার ব্যাপারটি আমাদের কাছ থেকে গোপন রাখা হয়। স্যার আইজ্যাক নিউটন একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন, এই কথা শুনে মনে হলো আমি আকাশ থেকে ধপাস করে মাটিতে পড়লাম। তিনি একজন আস্তিক ছিলেন এটি আমি জানতাম, কিন্তু তিনি যে ধর্মীয় পণ্ডিত ছিলেন, ধর্মের জন্য লেখালেখি করেছিলেন, এসব কোনোদিন শুনিনি। ডেভিডের অবস্থাও আমার মতো, স্যার আইজ্যাক নিউটনের ধর্মীয় পণ্ডিত হওয়ার ব্যাপারটি তার কাছে বেশ আশ্চর্যের। ডেভিড বলল, তিনি কি সত্যি ধর্মীয় বিষয়াদি নিয়ে লেখাচোকা করেছেন? সাজিদ বলল, হুম হুম। বলার পরে সাজিদ আবার বলল, আচ্ছা ডেভিড, পদার্থের গতির অবস্থা বোঝাতে নিউটন কয়টি সূত্র আবিষ্কার করেছিল জানো? ডেভিড হয়ে আমি উত্তর দিলাম, 3টি। আমার কথায় ডেভিড মাথা চাকাল। সাজিদ আবার বলল, রাইট, পদার্থের গতির অবস্থা বোঝাতে নিউটনকে আবিষ্কার করতে হয়েছে 3টি সূত্র। আর ঈশ্বরের অবস্থা বোঝাতে নিউটনকে কয়টি সূত্র নিয়ে হয়েছিল তুমি জানো? না, জবাব দিল ডেভিড। গুড, আমি বলছি, ঈশ্বরের অবস্থা বোঝানোর জন্যে নিউটনকে আবিষ্কার করতে হয়েছিল সর্বমোট 12টি সূত্র, 1টি 2টি নয়, গুণে গুণে 12টি। আমাদের বিষয়দের পাড়া যেন পালা দিয়ে বেড়েই চলতে লাগলো। বিজ্ঞানী নিউটনের বাইরে গিয়ে ধর্মীয় পণ্ডিত নিউটনের অজানা এক অধ্যায়ে আবেশ যেন আমাদের ঘিরে গেছে চারদিক থেকে। ডেভিড জানতে চাইল, সেই 12টি সূত্র কি কে? সাজিদ গলা হাঁকে দিল, একটু নড়াচড়ে বসে বলতে শুরু করলো, সেই 12টি সূত্র খুব সুন্দর এবং একই সাথে খুবই গুরুত্বপূর্ণ। নিউটনের ধর্মকেন্দ্রিক চিন্তাভাবনা এবং ক্রিশ্চিয়ানিটির ব্যাপারে তার অবস্থান জানতে এই 12টি সূত্রটি খুব ভালোভাবে জানতে হবে আমাদের। ঈশ্বরকে জানার জন্য নিউটন প্রথম যে সূত্রটি দিয়েছিল তা হল, নিউটন বলেছে, ঈশ্বর হলেন একজন, তিনি চিরঞ্জীবী, সর্বজ্ঞানী এবং সর্বশক্তিমান। তিনি হলেন আকাশ এবং জমিনের স্রষ্টা, মানুষ এবং ঈশ্বরের মাঝে সম্পর্ক স্থাপনকারী মাধ্যম হলেন যিশু। দ্বিতীয় সূত্রে তিনি বললেন, কোনো দৃষ্টি তাকে দেখেনি এবং দেখতে পারে না, তিনি ব্যতীত অন্য সব দৃশ্যমান। তৃতীয় সূত্রে বলেছেন, ঈশ্বর নিজেই নিজের ভেতর জীবন্ত এবং তিনি নিজের মধ্যে থেকে নিজ ক্ষমতা বলে বান্দাদের জীবন দান করেন। সূত্র 3টি শুনে আমার মাথা ওলটপালট হওয়ার জোগাড়। সৃষ্টিকর্তা সম্পর্কে একজন বিজ্ঞানী এত দূরদর্শী চিন্তা সত্যি অবাক করার মতো। সাজিদ বলে যেতে লাগলো,
চতুর্থ সূত্র দিয়ে তিনি বলেছেন, মানে নিউটন বলতে চেয়েছেন ঈশ্বর হচ্ছেন সর্বজ্ঞানী, যার অন্তরেই রয়েছে সকল জ্ঞান। তিনি যিশুর কাছে ভবিষ্যৎ বিষয়ক সকল জ্ঞান প্রেরণ করেছেন। ঈশ্বরের দূতগণ ব্যতীত আসমান কিংবা জমিনে এমন কেউ নেই যারা সরাসরি ঈশ্বরের কাছ থেকে ভবিষ্যৎ নিয়ে জ্ঞান লাভ করতে পারে। এই কারণেই যিশু হলেন ঈশ্বরের ঈশ্বর কর্তৃক প্রেরিত অথবা এবং তিনি হলেন ঈশ্বরের দূত। পঞ্চম সূত্রে কি বলেছেন? পঞ্চম সূত্রে বলেছেন ঈশ্বর হলেন অবিচল, জগতের কোনো স্থানই তার অনুপস্থিতিতে শূন্য কিংবা তার উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠতে পারে না, বরং তার উপস্থিতিই হল প্রকৃতির অনন্ত অপরিহার্য। তিনি ব্যতীত অন্য সব কিছু এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে। ষষ্ঠ সূত্রে বলেছেন যিশুর আগমনের পূর্বেও সব ধরনের প্রার্থনার একদচ্ছ অধিকার এবং হকদার ছিলেন কেবল ঈশ্বর, এবং এখনও তাই আছে। যিশু ঈশ্বরের প্রার্থনা কমাতে দুনিয়াতে আগমন করেননি। সপ্তম সূত্রে বলেছে প্রার্থনাগুলো তখনই ফলশ্রুত হয় যখন সেগুলো ঈশ্বরের মনোনীত দূতের নামের মাধ্যমে করা হয়। অষ্টম সূত্রে নিউটন বলেছেন হলো আমরা কেবল ঈশ্বরের কাছেই কৃতজ্ঞ, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের খাদ্যের যোগান দিয়েছেন, পরনের বস্ত্র এবং জীবনের অন্যান্য কল্যাণ প্রদান করেছেন তিনি। যিশুর নামের বদলতে আমরা ঈশ্বরের কাছে যাই চাই, তিনি আমাদের তা দিয়ে থাকেন। নবম সূত্রে বলেছেন মধ্যস্থতা বা সুপারিশের জন্য যিশুর প্রার্থনা করার কোনো দরকার নেই। আমরা যদি সঠিকভাবে ঈশ্বরে প্রার্থনা করি তাহলে যিশু এমনিতেই আমাদের জন্য ঈশ্বরের কাছে সুপারিশ করবেন। দশম সূত্রে আইজ্যাক নিউটন বলেছেন পরিত্রাণের জন্য যিশুর নাম নিয়ে ঈশ্বর ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করার কোনো দরকার নেই। এগারোতম সূত্রে বলেছেন অর্থাৎ কোনো ফেরেস্তা বা রাজা বাচ্চাকে ঈশ্বরের গুণবাচক উপাধিতে ভূষিত করলে সেটি প্রথম আদেশের বিপরীত চলে যায় না, কিন্তু কোনো ফেরেস্তা বা রাজার বাদশাকে যদি ঈশ্বরের কোনো ইবাদত করা হয় তখনই সেটি প্রথম আদেশের বিরুদ্ধে চলে যায়। প্রথম আদেশ হলো তোমরা আমি ছাড়া অন্য কারো পূজা করো না। বারোতম সূত্রে বলেছেন আমাদের কাছে ঈশ্বর হলেন এক এবং অদ্বিতীয়, তিনি আমাদের এবং অন্য সকল বস্তুর প্রভু, এমনকি তিনি যিশুরও প্রভু। সাজিদ এক নাগারে নিউটনের বারোটি সূত্র বলা শেষ করল। আমি বললাম লুক্ষিত ক্রিশ্চিয়ানিটির ধারণা পাল্টে দিয়েছে। সাজিদ বলল তা নয়, বরং বলা উচিত তিনি ক্রিশ্চিয়ানিটির সত্যরূপ বের করে আনতে চেয়েছেন। তিনি কখনোই যিশুকে ঈশ্বর হিসাবে মানতেন না, বরং তিনি বলতেন যে যিশু কেবল ঈশ্বরের একজন দূত। তিনি তিন ঈশ্বর তত্ত্বে বিশ্বাস করতেন না। তিনি বলতেন ঈশ্বর কেবল একজন এবং আমাদের তার কাছে প্রার্থনা করা উচিত। তিনি আরও বিশ্বাস করতেন মুক্তি মিলবে কেবল সেই এক এবং অদ্বিতীয় ঈশ্বরের আরাধনাতে। বলা যায় ত্রিতত্ত্ববাদের ধারণার মূলেই আঘাত করেছিলেন তিনি। সাজিদের কথাগুলো যদি মন্ত্রমুগ্ধের মতো শুনেছিলাম, শুনছিল ডেভিডও। সাজিদ বলল কাহিনী কিন্তু এখানেই শেষ নয় ডেভিড। ডেভিড বলল দাঁড়াও দাঁড়াও, তুমি আবার বলো, বলে বসো না যে বিজ্ঞানী নিউটন ইলুমিনাতির সদস্য। আমি আর সাজিদ এবার খলখলিয়ে এসে উঠলাম। হাসি থামিয়ে সাজিদ বলল না তা বলছি না, আমি বলতে চাচ্ছি যে যিশুকে নিয়ে বিজ্ঞানী নিউটনের যে ধারণা ছিল ইসলামে যিশুর অবস্থানও সেরকম, অনেকটাই সেরকম। মানে প্রশ্ন করল ডেভিড, মানে আমরাও বিশ্বাস করি স্রষ্টা কেবল একজন, আমরা বিশ্বাস করি যিশু কখনোই ঈশ্বর স্রষ্টার পুত্র ছিলেন না, বরং তিনি ছিলেন স্রষ্টার মনোনীত একজন রাসুল তথা বার্তাবাহক। আমরাও বিশ্বাস করি যাবতীয় প্রার্থনা তার ইবাদতের একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাপ্য। নিউটনের ঈশ্বরের ধারণার সাথে আমাদের ধারণা কম পার্থক্যই রয়েছে। সাজিদের কথা শুনে ডেভিড বিড়বিড় করে বলে উঠল হোলি কাউ। ডেভিডের মুখে হোলি কাউ শব্দদ্বয় শুনে আমি আর সাজিদ আবারও এসে উঠলাম। আমার ধারণা এবারে বাংলাদেশের সফল কথা ডেভিড সারা জীবন মনে রাখবে।